দাদরা ধিনা ধিম তাম 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 গোটা পাড়া ঘুরে বেড়াই মন করে আচ্ছা গ্রামের ছেলে সবাই বলে আমি গঙ্গারাম গাইব তোরে খেতে খাবো নেই তো বদনাম ধুকুক ধুকুক সবাই চায় সুখ হেয়া হেয়া সব খোলামুখ তবে কেন হয় বেইমান গোটার ডোবা খেয়ে দেব আছে গঙ্গারাম গোটার ডোবা খেয়ে দেব আছে গঙ্গারাম আমার একটা মারের দাম ঠোকাঠক ঠোকাঠক গাই আসে খাম ঠোকাঠক ঠোকাঠক আমার একটা মারের দাম গাই আসে খাম বিশ্ব জোড়া নাম কাঠবাদামের খাম রোদে জলে মাখামাখি চলবে সংগ্রাম আছে গঙ্গারাম 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 মুগুর মারলে খোঁটা যাও তাই তো আমার এত নাম বৌদির ঘন দুধের ব্যবসা আহা ব্যবসা রাঙ্গাং করে ছুটতেছে দূরা ওলাউটা ওলাউটা মুগুরলে মারলে মুখ পোড়া তো তুই আমার মারুটা মুখ পোড়া তোর কি সাড়ে দাবড়া আরে সাড়ে কি দাবড়ি বে গরু ছাগল গুলা ভালো করে খাবি তুই তো কোথায় খাবে হায় নদীর বাঁধ ভেঙে জল ঢুকে ঘাস কালো হয়ে যাচ্ছে হায় মা গো নোয়া জল ঢুকে ঘাস কালা হইছে বড় বড় পোতা পড়ে আছে সৌটি দিয়া দিয়া দেবো পোতা হ্যাঁ পোতা একবার পোতায় উঠে দেখবি যা পোতার খবরটা কি মা গো আমি নাকি সব পোতায় যাবো যা না যা হাই আমি কি পোতায় যাবো মা যা ডিয়া যোগের অত্যাচার কাই কুন্ডি ধরে ফেলবে কাই কি ঢুকাবে আমি ওই তোর আমার ব্যবসা চলতে আমি সব পোতায় যাবো না আমি আছি বলে ব্যবসা চলতেছে আরে ওই জন্য তো ব্যাগ লোক আমার কাছে অর্ডার এই তো সকালবেলা মিষ্টি দোকানি বলতে এলো মিষ্টি ওকে ও জ্ঞান সামাইরা হ্যাঁ জ্ঞান সামাইরা কি কইল বলে বলে তোর বৌদির দুধ কি হ্যাঁ ওটার ভাষার জ্ঞান আরে কি দুধ কি হ্যাঁ বৌদির মোটা দুধ সব কথা বলে আমার নিলে লাভ হয় বেশি বৌদির ঘনা দুধের ব্যবসা এক পা দুধে চার পা জল দিলে তবু মোটো সবাই বলতে ওই জন্য ব্যাগ লোক আমার কাছে দুধ লিয়া যায় কারণ সব পাকার বাড়ি বান্ধাটা আমার সেই অ্যালবেস্টার ছাউনি আরে ভাই তুই আছু বলে তো ব্যবসাটা চলে রে গরু ছাগলকে যত খাবি তত মুখে দুধ হে রাম আনারি কথাবার্তা বলতি কেন আনারি গরুর মুখে দুধ হয় আরে খাবিলে দুধ হয় সৌকতা কলতি দিলে তুই অত কথা বলি আরে আড়ুয়াটা ওরকম বাবা আটাকে কথা আরে ও জামনা দেইনি আরে কি জামনা দেব তুই এত খাবাও তো আবার কি জামনা কোথায় কি আছে খাবে আরে ওর খাবি আমি পারলি নি ভাই তোর একটা কথা কইব কি দুঃখের কথা কি হলো মাঝে মাঝে ফুলে আজা কোথায় কি ফুল দে এর মহিমা বোঝা ভার কখন হাসে কখন কাঁদে এই কান্নার খবরটা কি জানি আমি ব্যাক কথা তোর কাছে কইব বলো অনলিয়া 10 বছর ব্যবসা চলে আমি ব্যাক কথা তোকে কইব মাগো দুঃখের কথা কি কইব মা তোমানে হাসর আমার যা হর আমি বুঝতে পারি মা দুঃখের কথা কি কইব মা আজ 10 বছর হয়ে আল লোকটা আজ 10 বছর হয়ে আল যা ডুবায় চলে আল মা সৌটি গিয়া ডুবল না মোয়াল্লা তুই আমার দাদার কথা বলতি আরে হ্যাঁ তো দাদার কথা কইতি সে কবে মনে হয় মরে গেছে কবে তে বলতি তোর সাঁকা ভেঙে সিঁদুর মুছে সাদা হয়ে যা এধারে দুধ সাদা আমি সাদা ব্যবসা ভালো চলবে ওটা কাল লিয়া তুলে আবার তুই জানিস আরে আমি তো মোড়া তুলে সাঁকা ভাঙতে যাইতিলি মোড়া তুলে সাঁকা ভাঙতে যাইতিলি যখন আমি সাঁকা ভাঙতে যাই সিঁদুর খালি তক 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 মানে দাদা ভেসে আছে হ্যাঁ ওই জন্য মাঝে মাঝে কিটা আরে ওঠি কিটা সিঁদুর সিঁদুর খিচে হ্যাঁ মনে হয় বেঁচে আছে মনে হয় ঘুরবে যতদিন না আমার স্বামী আমার চোখের সামনে মরবে আমি সিঁদুর মুছব নি শাঁকা ভাঙব নি যত্ন করে কুচিরা হাই এ পাঁঠা ওরকম তুই এর বেঁচে দিইনি কেন কি বেঁচে দেবো ভাই রে ও আছে বলে একটা খুচরা ইনকাম হয় এই একলা সব ইনকাম নেবে আরে ব্যবসা করতে গেলে চার ধান্দু ব্যবসা করতে হয় ও পাঁঠা আছে বলে একটা খুচরা ইনকাম 4-5টা করে লোক আইছে এটা 1000-1200 করে ইনকাম হবে তুই জানু আমি আর জ্বালা সহ্য করতে পারিনি আমি বিক্রি করতে যাইতিলি পাড়ার লোক ছুটে আসে বলে বৌদি তুমি পাঁঠা বিক্রি করবো নি কেন বলে ও পাঁঠার বীজ লুব ওর গন্ধ আমার সহ্য হয় না হাই কি কথা কউ হ্যাঁ পাঁঠার গন্ধ যতদিন লিবু লিভার ক্লিয়ার হয়ে এ শুধু আনারি কথা বাত আনারি না জানে গরু ছাগলের চোয়া ঘাটে জানে গরু ছাগলের চোয়া ঘাটে তানকের লিভার কিলিয়া তোর তাহলে আমার ভাই পা
ঠিক আছে তুমি দুধগুলো দিও না আমি এক্ষুনি নে পোতায় দিয়া গরু ছাগল জানলে কেন ক্ষতি করে না না আমি জাইরি হ্যাঁ জীবনই জাইরি বেরোরে ভাতার মারি ভাতারের মাতু বলে ভাতার পালি যে আমি এখন বুঝতে পারছি বৌদি আমি যতদিন থাকবো তোর ব্যবসা রাং রাং করে ছুটবে আমার এই কথা তোর টেনশন করতে হবে না বৌদি আমি যাচ্ছি ধুপুক ধুপু সবাই চাষু হেয়া হেয়া সকলাম তবে কেন হয় বিমান মুগুর মারলে খোটা যাম তাই তো আমার এত নাম ও মাই গড আমি ভাবতেই পারছি না আমি বিদেশ থেকে যে খেলাটা 10 বছর ধরে শিখে এসেছি আমার মতো খেলোয়াড় এই গ্রামে আছে এ বাবা নাই খেলোয়াড় আমাকে খেলোয়াড় ভাবছে হাই গঙ্গা কি আছে তোমাকে আমার কিছু বলার আছে তুমি বলবে আমি শুনবো প্লিজ শুনবে তো হ্যাঁ আমার সঙ্গে খেলবে ভগবান কি চান সোয়াচ্ছি রে কে কার সঙ্গে খেলবে দেখ তা কি খেলা গো আরে তুমি বুঝতে পারছো না 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 সহজ খেলা কি তোমার এই মোটা মতো ব্যাটটা দিয়ে আমার বলটাকে আঘাত করবে কি মানুষের যাতে পড়ে এটা নাকি ব্যাট যা হয় হবে গোপন করে রাখবো তাহলে ঠেকা ঠেকি খেলা রাইট ঠেকা ঠেকি খেলা তুমি দেবে আমি ঠেকাবো ইয়েস ঠিক আছে তুমি রেডি হও আমি রেডি আরে আমি তো রেডি তাহলে শুরু করা যাক হ্যাঁ 1 2 3 মালটা কই সে মালটা কথা মানে তুই তো খেলাই দেন না সেটা ফেটে গেছে ফাটবে না এত মোটা মাল ফাটবে না ইউ ইডিয়েট জানো রাস্কেল গাইয়া ব্যাগ দে দে ও সা কি বলতে কি স্টুপিড রাস্কেল নেই তো রাস্কেল ফাটালি কেন আমার বল আর বললে তুমি মারলাম আমি ইজি নেই তো ধক সাজো সাজো রবে আছে সবাইকে খাওয়াই চল সাজো সাজো রবে আছে সবাইকে খাওয়াই চল বললে তুমি মালা মামি জিনে তো থাকো না সাজো সাজো রবে আছে সবাইকে খাওয়াই জল সাজো সাজো রবে আছে সবাইকে খাওয়াই জল বাপিকে বললে যে বসে
ছোট মায়ের টার্গেট মানে তুই আমার চিনিসনি আমি কি করি তুই আমার ড্যাডিকে চিনিস আমার ড্যাডিকে দিয়ে না তোকে আমি উচ্চ শিক্ষা দিয়েই ছাড়বো তুই ঘোড়া ডিম করবি ডোন্ট টাচ মি বাবিকে বলে দেব তোরে বুঙ্গারা মেরি এটাই আসে ফোঁটা মারার কারগে ফাটালি তুই বেশ আরে খেলতে লাগিয়ে দিয়ে জল ফাটালি তুই বেশ আরে খেলতে লাগিয়ে দিয়ে জল সাজো সাজো রবে আছে সবাইকে খাওয়াই জল সাজো সাজো রবে আছে সবাইকে খাওয়াই জল স্টুপিড রাস্তা তোর সঙ্গে আমার বোকার সময় নেই বোকা মানে পরে দেখা করবো আমি আসিয়া আচ্ছা হ্যাঁ রে হাতে প্রচুর কাজ আচ্ছা আসছি দেখাচ্ছি মজা তো কাজকে আমি বললাম না উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তুই কি মরবি বলে লেগেছি তুই জানিস বলটার দাম কত তোকে বিক্রি করলেও বলটা কেনে দেব না রাস্কেল তুই আমার জোর করে খেলালি তোকে খেলতে বলেছি মানে তুই বল ফাট দিবি দেখ কি করবি দেখ কি করবি এ বৌদি বৌদি রে সর্বনামা জ্বালা জ্বালা কাটে উঠু হয়ে ব্যাপার করে ঠিক সর্বনাশ মাগো কাই কি বেড়ে দিল যা আমার টিউমার ফাটিছে তোরও ফেটেছে কালকে আমি ডাক্তারের কাছে গিয়ে আমি কাটবো কইছিলি তুই এমন ভাবে মারছিস হঠাৎ পেটে গেল পোড়া আমি মনে করছি তোর গরু ঘুঁতা মারে বৌদি গরু না দামড়ি বাথরু আরে সাথী কার গায়ে হাত দিছি মানুষ চিনি না মানুষ চিনি দেবে তো দেখলে আমি ব্যবসা চালাই দিতি তার গায়ে হাত দিতি তোকে এমন শিক্ষা দিব জীবনে তুই ভুলতে পারবো না কেন হড়কিয়ে দিছো দাও ভড়কাচ্ছি ওই আমার কচি গঙ্গা দা এ কচি এবার ফুলে উঠবে মাটি কাঁচা দাদা বাদাম খাইতা এবার ফুলে উঠবে মাটি আমার মুগুরের কি বেরাম এবার ফুলে উঠবে মাটি আমার মুগুরের কি বেরাম এবার ফুলে উঠবে মাটি পুদিনা ধরলে ছাড়লে আমার মুগুরের কি বেরাম এবার ফুলে উঠবে মাটি তুই মরবু তুই মরবু রে মুখ পড়া তুই থানায় যাবু রে ওলা তুই যা আরম্ভ কর তুই থানায় যাবু ও আমার চেনে না হ্যাঁ ওর মুগুরের বাড়ি ছাড়বো তোকে চিনি না মানে এই রাস্কেল তোর এতক্ষণ একজনের সাপোর্ট ছিলাম তোকে আমি বেশ স্কিল ছিলাম এখন তোর একজন সাপোর্ট আসছে তুই তেরে ফুড়ে উঠেছিস এবার আয় না আয় আমেরিকায় খেলেছি আমি তো বল ফাটাই নাই ওই আমেরিকায় আমার মতো কারোর দামি মুগুর নি আরে সাথে মুগুট মাগো আমি তো মরিতি ও আমেরিকা খেলেছি আমি কেউ তো বল ফাটাই নাই আমেরিকায় আমার মতো কারোর দামি মুগুট নেই এবার ফুলে উঠবে মাটি তাই এটুকি হয় তোরার ফুলিতে হবে নি তোরার ফুলিতে হবে নি তুই যা আরম্ভ করছো আমার ব্যবসায় আবার শেষ বৌদিরে আমার কোনো দোষ নেই তোর দোষ নেই মানে তুই তো জানো আমানকের ব্যবসাটা কি হ্যাঁ জার্সি গাই আমার ফোন দুধের দাস ফোঁটা নেড়ে দেব বলে মুগুন নিয়ে আসা ও নো সাড়ে নো খুঁজে তো উঠে আগে ওটা মুগুর তা তুই কি মনে করছিস গাইতি বৌদি ও মনে করে ব্যাট জার্সি গাই আমার ফোন দুধের দাস ফোঁটা নেড়ে দেব বলে মুগুন নিয়ে আসা লাজ দেয় এমন লাজ আছে লাচের উপরে লাজ হাজগা হ্যাঁ শাক চুননি হ্যাঁ জানা ঘুরা কাটেটে এই এ কাই করার মেজি কথা হ্যাঁ এ কাই করা ও চিনতে পারেনি না আমানকের পাড়া ওরকম এই যে চলে বলে আমি দেখতে পাইনি হে ও তো খোড়া জজের ঝি চা দোকানে খোড়া জজ তুই খোড়া জজের মেইজি হ্যাঁ তোর বাবা তো কঁত পেড়ে পেড়ে চলতো
ওর বাবা যখন চলতো খালি গুঁতা মাত সে চলবে একটা করে গুঁতা রইত মা গো হ্যাঁ ওর বাবা কোঁত পারতু ওর ডাব পারতু ছেলে দেখলে কোকটিবে ছোটবেলায় কি কীর্তি না করলু তোর বাবা বুদ্ধিমান থাইল বলে তাই চালান করে দিল আবার সৈটু নাইসা আমার ঠাকুরপর বুকের ওপর তার এমন ভাবে তুই ইয়ে করলু তার বুকের হাড়া ঠিক আছে তো বাবা মার টাকা পয়সা লিয়া তোনে কাই কি যাইরু বাবা মার সম্মান কি সৈটি খুবই ওরা যাদের মেঝি তুমি হইতে তোমার মান হানি অসুবিধা দেখা নিলে কি মুগুরের কাহিনী ওরা যাদের মেঝি তুমি হইতে তোমার মান হানি অসুবিধা দেখা নিলে কি মুগুরের কাহিনী এতক্ষণ পরে ও ঠিক কথা বললো কি ঠিকঠাক কইলা মানে তুই রেফারি করবি ও দেবে আমি ঠেকাবো গরু চরণ রেফারি না ঠেকা ঠেকি খেলা নতুন খেলা শিখেছে ও ঠেকা ঠেকি খেলা তুমি কাই যাইতে লাগা শোনো না আন্টি জি আমি আংটি কাই পাবো আংটি কি হবে আংটি আরে আংটি না আন্টি জি রূপা নিবেনি সোনার আংটি বুদ্ধিমান তো জজে জি না তুই জানো আরে ব্যাগটা আংটি মানে কাকিমা যা পেশা খাই হইল কাকিমা তোর এত জ্ঞান কম কেন মানুষের বুড়ি খদ দিচ্ছি হয় দিদি বল নাই বৌদি বল সম্পর্ক ঠিক থাক একটু গাঢ় হও সারি সারি শোনো না বৌদি এবার পেশার লো শোনো না বৌদি আমি বিদেশ থেকে মানে আমেরিকা থেকে 10 বছর ধরে একটি খেলা শিখে এসেছি আমেরিকা যাইতালা আমেরিকা 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 ওটা শুধু খালি মারবে মুখ পড়া মুগুল দিয়া খালি দাঁতে আরে ওই আম হাম একটিলো তো তুই অত কথা বুঝতে পারবি আরে আম হাম মানে আমেরিকা আমেরিকা তুই অত কথা বলবি আরে ওই খেলাটার নাম হলো বেশ বল বেশ ফল বেশ বল বেশ ফল বেশ বল আমার ভুল হটে তুই অত কথা করবি মুপড়া 10 বছর তোকে লিয়ে আমি সংসার করি তুই আমার ভুল ধরবি কেন মুপড়া যাই হটে তুই মেনে লে তো ফল বলে আতিলে আচ্ছা নে ফল বলে আর ওই বেশ বলে ব্যাটটা দেখতে ঠিক এই মুগুরটার মতো তাই তো আমি ওকে খেলোয়াড় ভেবে খেলতে বলেছি আর ও আমার বলটা ফাটিয়ে দিয়েছে বাবা মা টাকা পয়সা পাইছু অর্ধম সৌটি খরচা করেছু আর বাবা মার সম্মানের জায়গাটা ঠিক জায়গা রাখলো নি তোলে বিদেশি খেলা বেসবল খেলা বিদেশি খেলা আমাকে দেশে ও খেলা চালু নাই তা বিদেশি খেলা আমাকে দেশে চালু করবে তো গর্বের ব্যাপার তা এমন ভাবে খেলাটা শিখলু তার বেদ চিনুনি একই রকম এরা মেরা বাঁকা নদী আছে গিয়া গলায় দড়ি ডুবে যা তাই একই রকম এই শরীরটা তো ভালো ধরে রাখছি এই তুই সৌটি কি খাইতু রে আমি কি খাই বানানা আমার হেভি ভালো লাগে বানানা তোর সব ভালো লাগবে তো আর আমি তো কইছি তো বানানা ও কি বলতে তুই কি বলতি তোর কানে ধুলা ঢুকেছে গরু চরিতে তো ধুলা ঢুকেছে ও কি কইলো ও কি বললো বানানা কি বলেছি মানে কি রে আরে বানানা মানে কলা 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 খাবি বলেছি দেশে কলা গাছ আছে সা কোয়া খাইতাস সাদ নোয়া দল ঢুকে যা কোয়া কাছে মরিছে তো কোয়া খাইতে আসে উঠি কোয়া খাইতে আসু আরে কোয়া দেবো তোকে ভালো জিনিস খাইব কি গো আমি পানি ফল হ্যাঁ এখন জলে জল পানি ফল আমফান ঢুকে যা পানি ফলে চাষ করে দিতে রে একবার খেয়া দেখ ফুলে হইবু বল হেবি জিনিস খাইলে ভুলতে পারবো নি শোনো না বৌদি আমি কি করে বুঝবো ইয়ে কাউ চড়াই দেশে কাক নেই হাওড়ি চড়াবে কোথায় হাওড়ি মানে কি আরে ব্যাক ডেটেড কাউ মানে গরু না গরু কোস না ক ধেনু ধেনু ক হ্যাঁ ধেনু 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 80 লক্ষ ধেনু একাই চড়াই তো কানু আমার কৃষ্ণের গায়ে যেমন কালা রং আমার গঙ্গারামের গায়ে তেমনি কালা আমার কৃষ্ণ বাজাই তো বাসি আমি বাজাই মুগুর মুগুর বাজ ওই জন্য গরুগুলা পাগলা হয়ে যাঠে তো মুগুর লিয়া বাজাও তো তাহলে উল্টা না আমি মুগুর হাতে করলে গরু বুঝতে পারে এবার নে আজ কত এবার আমি ব্যবসাটা হাতে করে লব তোর ব্যবসা তুই করবি আমি লব হাতে আমার এখন খেলার বয়স আমি এখন খেলবো এমন ভাবে খেলাটা শিখবো ব্যাগ লোক যেন তনকের কাছে খেলা শিখতা আমি ওর মাস্টার হই বিদেশি খেলা আমাকে দেশে চালু হবে এটা গর্বের ব্যাপার গরু ছাগলগুলো আমি সব দায়িত্বে নিয়ে লব শুনে না বৌদি তোমার এদেশি ওদেশি এত নাম আচ্ছা আচ্ছা তোমার কিসের বিজনেস গো ঘনা দুধের ব্যবসা
একবার খেয়া দেখ ব্যাগ লোক বড় লোক হয়তো আমার অ্যালবেস্টা আমি বড় লোক হইতে পারি না তানকে দিয়া দাসা চালাইটি না এ ভাই তোর চোখ মুখ কিরকম ছল ছল করে হবে তো দশ বছর ওকে নিয়ে ব্যবসা চালাইটি ওর মনের কথা তো আমি বুঝি ও না কইলে কি হবে আমি তো বুঝতে পারি যে ওর কাই কি হয় কিন্তু কি করবো এখন যা টানাটানির ব্যবসা চলছে টানাটানির ব্যাপার পাইটিনি দেইটিনি ঘরে বয়ে আসে এবার দিয়া দেখি চলবে হাই হুম দেবেন আরে সাই এ তো একবার হাত দিয়ে বসে আছে রে ওই হাতে স্যানিটাইজার দে কেন বিদেশ নু আইছে ভাইরাস ছড়িতে পারে ও তুই নে পদে ঘষে না আরে ও যাই ও ঘষে লে আয় তাহলে আমি আমি যাই রে হাই সহ হাই এই ও কি ভাষা রে আয় এবারে বিদেশে দুধ বিক্রি করব এটি বিদেশি ভাষা কয়া যায় পারাই যায় না শোনো গঙ্গা আজকে যে ভুলটা আমি করেছি সেই ভুলের সঠিক সংশোধন করে তোমাকে আমি খেলা শেখাবো তুমি সত্যি বলছো খেলা শেখাবে আরে সত্যি বলছি খেলা তো আমি শেখাবোই তার পাশাপাশি আমি তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব তাই না আই লাভ ইউ মারি মারি দা ও মারি মারি দা আমারি মারি দা ও মারি মারি